নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আজকের বিষয়, আবাস যোজনার লিস্টে যদি নাম না থাকে তাহলে লিস্টে নতুন করে নাম তুলবেন কি করে? অনেকেই দাবি করছে যে আগের যা লিস্ট, অর্থাৎ কেন্দ্র সরকারের আবাস প্লাস যে লিস্ট, তারতেই নাম থাকতে হবে, না হলে কোনোভাবে ভেরিফিকেশন হবে না বা নতুন করে লিস্টে নাম হবে না। কিন্তু আমরা আজকে এর পদ্ধতি নিয়ে আলোচনা করব, কি করে এই লিস্টের মধ্যে আপনার নাম ঢুকাবেন বা আপনার নামটা আবার পুনরায় তাতে অ্যাড করবেন। তো অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই ফেসবুকের পেজটা ফলো করে দিন, ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মেন টপিক, আবাস প্লাস বা যেটা কেন্দ্র সরকারের যে ভেরিফিকেশন হয়েছিল সেই লিস্টে যদি নাম না থাকে, বর্তমানে যে ভেরিফিকেশন হচ্ছে রাজ্য সরকারের মাধ্যমে বাড়ি দেওয়ার জন্য বা বাড়ি তৈরির জন্য যে টাকা পাঠানো হবে তার ভেরিফিকেশন, সেই লিস্টে যদি নাম না থাকে তাহলে আপনার করণীয় কি? সর্বপ্রথম জানিয়ে রাখি, এটা আমরাও জানতাম যে এই লিস্টে কোনোভাবেই নতুন নাম যোগ করা যাবে না, এটাই কিন্তু নির্দেশ ছিল বা এটা ছিল কেন্দ্র সরকারের নির্দেশ। কিন্তু রাজ্য সরকার বা চাপের মুখে পড়ে, চাপের মুখে কেন বলছি, অনেক জায়গাতে এই সার্ভে শুরু হয়েছে, যেখানে সার্ভে শুরু হয়েছে সেখানে অনেক কয়েকটা জায়গায় 99% নাম বাতিল হয়ে গেছে। এবারে 99% নাম বাতিল হয়ে যাওয়ার জন্য সেখানকার জনগণ বিক্ষোভ দেখিয়েছে, সেই বিক্ষোভের উপর চাপে পড়ে মাননীয় মুখ্যমন্ত্রী নতুন করে বৈঠক ডেকেছিলেন, সেটা আপনারা জানেন। এই বৈঠকে পঞ্চায়েত সচিব এবং মুখ্য সচিবের সাথে কথা হয়েছে এবং তাদের দ্বারা জানতে পারা হয়েছে, আমরা যদিও এগুলো সব সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছি, তাদের মাধ্যমে কথা হয়ে কথোপকথনের ভিত্তিতে এটা উঠে এসেছে, কোনো ব্যক্তিকে লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না সঠিক কারণ ছাড়া। শুধু যে সার্ভে করতে যাবে সে তার মতো করে একটা কারণ বসিয়ে দিল, সেটা চলবে না। যে গ্রাহক, অর্থাৎ যে এই সার্ভের লিস্টে নাম আছে যে ব্যক্তির, তারও এগ্রিমেন্ট থাকতে হবে। ধরুন আপনাকে বাতিল করা হচ্ছে, কি কারণে বাতিল করা হচ্ছে তার সঠিক প্রমাণ সেখানে আপনার সইও থাকবে, যে ভেরিফিকেশন করতে যাচ্ছে তারও সই থাকবে, তবেই কিন্তু লিস্ট থেকে বাদ দেওয়া সম্ভব, তাছাড়া কোনোভাবে লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেছেন, যারা সার্ভে করতে যাবেন তাদেরকে আরও মানবিক হতে হবে, অর্থাৎ মানুষের কথা আরও বেশি করে শুনতে হবে, তারা কি বলছে, তারা কি বলতে চাইছে, এই বিষয়গুলো অবশ্যই শুনতে হবে এবং সেই নোটিশ বা তাদের বক্তব্য কিন্তু উপর দপ্তরকে পাঠাতে হবে। হ্যাঁ, এ রইল হলো নাম যোগ করার বিষয়ে। মুখ্যমন্ত্রী বা মুখ্য সচিব পঞ্চায়েত সচিব এটাও জানিয়েছে, যদি কোনো ব্যক্তি মনে করে যে তাদের নাম তুলতে হবে, তাহলে নির্দিষ্ট কারণ যদি দেখাতে পারে তাহলে অবশ্যই তাদের নাম তোলা হবে, সেটা তাদের নিজস্ব এলাকার ভিত্তিতে বিবেচনা করা হবে। এখানে একটা কথা জানিয়ে রাখি, যদি আপনার মনে হয়, আমাদের পুরনো ভিডিওটা দেখুন, 11টা পয়েন্ট দিয়েছি, 11টা পয়েন্টের যদি আপনার নো হয়ে থাকে, তাহলে যদি আপনার লিস্টে নাম না থাকে, আপনি সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বর রয়েছে সেখানে ফোন করুন, সেখানে ফোন করে বিষয়টা জানান এবং সেখানে একটা কমপ্লেন দিন, সেখান থেকে একটা কমপ্লেন নাম্বার পাবেন, সেই নাম্বারের উপর ভিত্তি করে হতেও পারে আপনার নামটি যোগ হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। যাই হোক, যোগ হোক আর নাই হোক, সেখানে কিন্তু সার্ভে করা হবে, অর্থাৎ আপনাকে এই মুহূর্তে সরাসরি মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর হেল্পলাইন দপ্তরে যে হেল্পলাইন নম্বরটি দেওয়া রয়েছে তাতে ফোন করে আপনার সমস্ত বিবরণ দিয়ে আপনাকে একটি কমপ্লেন দিতে হবে যে আমি বাড়ি পাওয়ার যোগ্য এবং আমাকে বাড়ি দেওয়া হোক, আমি লিস্টে নাম নাই বা চারিদিক থেকে জানতে পেরেছি আমার লিস্টে কোনোভাবে নাম আসছে না, অথচ আমি বাড়ি পাওয়ার যোগ্য, এই বিষয়টা জানিয়ে আপনাকে একটা কমপ্লেন করতে হবে। সেই কমপ্লেনের উপর ভিত্তি করে আপনার বাড়িতে ভেরিফিকেশন হবে, সেই ভেরিফিকেশনের উপর ভিত্তি করে হলেও হতে পারে আপনার নামটা যোগ হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। যাই হোক, যোগ করবেন কি করে, তাছাড়া এই কথাগুলো সম্পূর্ণ আমরা সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছি, আপনারাও নানান সংবাদ মাধ্যম দেখছেন, আশা করি এই বিষয়টা আগেও শুনেছেন, কিন্তু আমি নতুন করে যে বিষয়টা অ্যাড করলাম এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, যে সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করলেই যে আপনার বাড়ির লিস্টে নাম আসবে তা নয়, তবুও ফোন করে দেখতে পারেন। আশা করি আজকে যে বিষয়টা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। তাছাড়া আবাস প্লাস লিস্টে যাদের নাম ছিল তাদের লিস্টে নাম বাতিল করা যাবে না একজনকেও, কারণ কি, তাদের যে ক্রাইটেরিয়া ছিল তাদের ক্ষেত্রে অধিকাংশ ব্যক্তিরই কিন্তু বাদ হয়ে যাওয়ার কথা,
কিন্তু রাজ্যের যে ক্রাইটেরিয়া রয়েছে তাতে কিন্তু অধিকাংশই জিনিসকেই বাদ দেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকে বলা হয়েছে একটু মানবিক হতে। অর্থাৎ আপনার বাড়িতে যদি অনেকেই দাবি করছিলেন মোবাইল থাকা চলবে না, দু চাকার গাড়ি চাকা চলবে না, মোটরসাইকেল স্কুটার থাকা চলবে না, এগুলো কেন্দ্র সরকারের রুলস ছিল হয়তো, কিন্তু এক্ষেত্রে যে আমরা 11টা পয়েন্ট দিয়েছি সেই 11টা পয়েন্ট ছাড়া আপনার যা খুশি থাকুক কোনো বিষয় নয়, আপনি কিন্তু বাড়ি পাবার যোগ্য। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। এই বিষয়গুলো নিয়ে আজকের বিশেষ ভিডিও ছিল। আমাদের ভিডিওটা কতখানি বুঝতে পেরেছেন এবং আপনাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানান, আমরা চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার। আজ এই পর্যন্তই, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।